আজকের আলোচ্য বিষয় ত্রাণ কাকে বলে পরিত্রাণ কাকে বলে এবং সাধু কাকে বলে তার সংক্ষিপ্ত আলোচনার প্রথম পর্ব গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন পরিত্রাণায় সাধুনাং বিনা চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে কাল যে প্রসঙ্গে সূচনা করেছিলুম আজ সেই বিষয়টা নিয়েই আলোচনা করব ত্রাণ মানে সাময়িক অব্যাহতি পরিত্রাণ মানে স্থায়ী অব্যাহতি বা স্থায়ী নিবৃত্তি সাধু কাকে বলবো যার কার্যের দ্বারা অন্য শারীরিক মানসিক ও আধ্যাত্মিক দিক দিয়ে উপকৃত হয় তিনি সাধু পদবাচ্য বিনাশায় বলতেই বা কি বোঝায় নাস শব্দের পূর্বে বিভিন্ন উপসর্গ যোগ করলে বুৎপন্ন শব্দগুলির অর্থ ভিন্ন ভিন্ন হয়ে যায় নাশ শব্দের অর্থ হলো সত্তার মূল কারণে ফিরে যাওয়া নাচ শব্দের পূর্বে বি উপসর্গ লাগালে তার মানে হবে সেই ধরনের নাচ যা থেকে সেই সত্তার আর পুনরুত্থান ঘটবে না দুষ্কৃতম বলতে কি বলতে ঠিক কি বোঝায় শব্দটির অর্থ হলো পাতকি অর্থাৎ যে পাতক কর্ম করে চলেছে পাতক তাকেই বলবো যে একই সঙ্গে পাপ ও প্রত্যব্যয় দুই করেছে করে চলেছে পাপের চেয়ে প্রত্যব্যয় বেশি মন্দ সংস্থাপন কথাটার নির্গলিতার্থ কি প্রতিটি বস্তুরই একটা স্বীকৃত মান বা নির্দিষ্ট স্থান থাকে কোনো বস্তুকে অতীত অবস্থা থেকে স্বমহিমায় নিয়ে যাওয়াকে বলে স্থাপন আর সেই পুনঃপ্রতিষ্ঠিত বস্তুটির যথাযথ রত্বাবধান করাকে বলা হয় সংস্থাপন শ্রী শ্রী আনন্দমূর্তিজি বজ্র

আজ্র কাঠর কুশুমা করক পিনাক পানাই নমনমস্তে। পারিশাথাম প্রভু অপারিশত্যাম আরত জনানাম আস্রযতাম অনধি কালাতিত শান্তি সংস্থিত

सौर्भत्यागी मरकत मुनी उद्भाषित विश्वबीज भीश विश्वस्वाद नमो शिवाय शुत पते पिनाकन नमो नमोस्ते बज्र